সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে আমরা চলে এসেছি তো যে সমস্ত বন্ধুরা আপনারা পেনশন পাচ্ছেন সেটা স্টেট গভর্নমেন্টের বা সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হতে পারে বা যারা এমপ্লয় রয়েছেন এই মুহূর্তে পেনশন পাচ্ছেন এবং যে সমস্ত বন্ধুরা আপনারা বৃদ্ধ ভাতা বা বিধবা ভাতা বা আপনারা হয়তো বয়স্ক টাকা তাদের কিন্তু জীবন প্রমাণ সার্টিফিকেট বা জীবিত সার্টিফিকেট করতে হয় আপনার যে ডেস্কটপ রয়েছে বা মোবাইল রয়েছে সেখান থেকে কিন্তু খুব সহজে আপনারা অনলাইনে এই জীবিত প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণ সার্টিফিকেট খুব সহজে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে পারবেন এবং খুব সেখান সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো চলুন বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ইতিমধ্যে আমরা চলেছি আমাদের যে ডিজিটাল সাপ পোর্টাল রয়েছে সেই ডিজিটাল সাপ পোর্টালে অবশ্যই আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডিজিটাল সাপ পোর্টালে চলে আসবেন এখানে আসা মাত্র এখানে সার্চ বলে একটা অপশন রয়েছে দেন সার্চে আপনারা জীবন প্রমাণ লিখে সার্চ করবেন জীবন প্রমাণ লিখে সার্চ করা মাত্র দেখবেন এখানে কিন্তু সেই সার্ভিসের যে লিঙ্ক সেটা এখানে শুভ করবে আমরা এখানে জীবন প্রমাণে ক্লিক করে দেব এখানে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে যে অপশন আমরা ক্লিক করব জীবন প্রমাণ বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট এইটাতে আপনারা ক্লিক করে দেবেন এই যে পোর্টাল রয়েছে এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এখানে অবশ্যই আপনারা এখানে প্রসিডে ক্লিক করে দেবেন প্রসিডে ক্লিক করা মাত্রই পরবর্তী যে অ্যাপ্লিকেশনের যে পেজ রয়েছে বা পরবর্তী স্টেপে সেই অ্যাপ্লিকেশনের পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে এখানে দুইটা অপশন রয়েছে প্রথম যে অপশন রয়েছে নিউ জীবন প্রমাণ সার্টিফিকেট এখান থেকে আপনারা খুব সহজেই নতুন জীবন প্রমাণ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে ভিউ বা ডাউনলোড সার্টিফিকেটের অপশন রয়েছে সেই জীবন প্রমাণ আইডি দিয়ে খুব সহজেই কিন্তু আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন জীবন প্রমাণ সার্টিফিকেট তৈরি করবেন অবশ্যই আপনারা নিউ জীবন প্রমাণ সার্টিফিকেটের যে অপশন রয়েছে বা জীবন প্রমাণের যে অপশান রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে এখানে প্রথমত আপনি খুব সহজে দেখে নিতে পারবেন আপনার যে সিএসি আইডি বা ভিএল আইডি রয়েছে সেটা অটোমেটিকভাবে শো করবে কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে ওনার নাম্বারটা দিয়ে দেবেন এখানে পেনশনারের যে নেম রয়েছে সম্পূর্ণ সঠিক নামটা অবশ্যই দিয়ে দেবেন এখানে পেনশনার যে টাইপ রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে দেন আমরা এখানে পেনশনার যে টাইপ রয়েছে এটা সিলেক্ট করব তো যাদের ক্ষেত্রে ইপিএফের রয়েছে বা যাদের ফ্যামিলি পেনশন রয়েছে বা সার্ভিসের পেনশন রয়েছে অবশ্যই এই সমস্ত ডিটেলসগুলো আপনারা সিলেক্ট করবেন এবং আদার্সের ক্ষেত্রে অবশ্যই আদার্স সিলেক্ট করে দেবেন এইটুকুটা করার পরে এখানে পিপিও যে নাম্বার রয়েছে তো যে সমস্ত বন্ধুরা বা যে সমস্ত কাস্টমারের পিপিও নাম্বার রয়েছে সে নাম্বার অবশ্যই আপনারা এখানে দিয়ে দেবেন যাদের পিপিও নাম্বার নেই আপনারা আধার নাম্বারও দিতে পারেন আধার নাম্বার দিয়েও কিন্তু এই সার্টিফিকেট জেনারেট হয়ে যেতে পারে পরবর্তী স্টেপে আমরা চলে আসবো সাংশন যে অথরিটি রয়েছে আমাদের সেই সাংশান অথরিটি এখান থেকে চুজ করতে হবে তো যে সমস্ত বন্ধুরা স্টেট গভর্নমেন্টের রয়েছে ঠিক আছে অবশ্যই আপনারা স্টেট গভর্নমেন্টটাকে সিলেক্ট করবেন যাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে সিলেক্ট করতে হবে তো আমাদের ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে আমরা এটাকে সিলেক্ট করব এখানে এজেন্সি যেটা রয়েছে এজেন্সি এখানে মাধ্যমে যদি আপনি পেয়ে থাকেন সে ব্যাংকটাকে সিলেক্ট করবেন যদি আপনি স্টেট গভর্নমেন্টের আপনাকে দেওয়া হয় আপনারা সেটা এখানে সিলেক্ট করবেন এজেন্সিটা আপনার চলে আসবেন এজেন্সি এখানে এসে এই সমস্ত ডিটেলসগুলো কমপ্লিটলি দেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন ব্যাঙ্ক অর্থাৎ যে অ্যাকাউন্টে আপনার পেনশনের টাকা ক্রেডিট হয় সেই অ্যাকাউন্ট নাম্বার এখানে অবশ্যই আপনাকে দিতে হবে এবং যদি আপনি এখানে ব্যাঙ্ক সিলেক্ট করেন সেক্ষেত্রে ব্যাংকের লিস্ট এখানে চলে আসবে যে ব্যাঙ্কের মাধ্যমে আপনি পেনশন পেয়ে থাকেন সেই ব্যাঙ্কের সমস্ত লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন সেই ব্যাংক এর যে নেম রয়েছে সেটা সিলেক্ট করেই আপনাকে পরবর্তী স্টেপে এগিয়ে যেতে হবে তো আমরা এখানে স্টেট গভর্নমেন্ট যে ট্রেজারি রয়েছে সেটা সিলেক্ট করেছি এজেন্সি আমরা এখানে চুজ করে নেব আপনি আপনার ডিস্ট্রিক্টের যে এজেন্সি রয়েছে সেটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন এইটা কমপ্লিট করার পরে অবশ্যই যে অ্যাকাউন্টটা আপনাকে পেনশন দেওয়া হয় সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন দেন অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসবেন একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে আমরা এখানে সমস্ত ডিটেইলসটা ফিল আপ করে ফেলেছি এখানে ম্যারেজ যেটা রয়েছে সেটা অটোমেটিক ভাবে থাকবে নোতে ক্লিক করায় থাকবে এখানে এমপ্লয় সেটা কিন্তু নোতেই থাকবে কিছু করা দরকার নেই এখানে যে ক্যাপচার রয়েছে অবশ্যই এখানে দেখে দেখে ক্যাপচারে ফিল আপ করতে হবে দেন আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করা মাত্র পরবর্তী যে পেজ রয়েছে অর্থাৎ অথেন্টিকেশনের যে পেজ রয়েছে সেই পেজ আপনাকে নিয়ে যাওয়া হবে তো বন্ধুরা পরবর্তী এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে অবশ্যই কাস্টমারের যে মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই সেই মোবাইল নাম্বার রাখতে হবে এবং এখানে যে কাস্টমারের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার এখানে দিতে হবে আধার নাম্বার কমপ্লিটলি দেওয়ার পরে পরবর্তী স্টেপে যারা আপনারা ফিঙ্গারপ্রিন্টের মধ্য দিয়ে সেই ক্যাপসা এখানে নেবেন বা অথেন্টিকেশন করবেন প্রথম অপশানটা চুজ করবেন যাদের আইরিশ রয়েছে অবশ্যই আইরিসটাকে আপনারা চুজ করতে পারেন এইটুকুটা কমপ্লিট করার পরে এখানে স্টার্ট ক্যাপচাতে আপনারা ক্লিক করে দেবেন অবশ্যই কাস্টমারের যে ফিঙ্গার রয়েছে সেই ডিভাইসে লাইট আসবে এবং সেই ফিঙ্গার অবশ্যই আপনাকে এখানে ক্যাপচার কমপ্লিটলি নেওয়ার পরে অবশ্যই আপনারা এখানে সাবমিটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে গেলে দেখবেন জীবন প্রমাণ যে আইডি সেই আইডি জেনারেট হয়ে যাবে এবং সেই আইডি দিয়ে খুব সহজে আপনারা জীবন প্রমাণ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন পরবর্তী স্টেপে কমপ্লিটলি সাবমিট করার পরে আপনারা এই ধরনের হোম পেজে চলে আসবেন এখানে নতুন বা নিউ জীবন প্রমাণ রয়েছে তারপরে ভি এবং ডাউনলোড সার্টিফিকেট অপশন রয়েছে এইখানে আপনারা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে যে কাজগুলো আপনি করেছেন তার সমস্ত ডিটেলস এখানে শো করবে অর্থাৎ অ্যাপ্লিকেশান আইডি এখানে শো করবে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এইখান থেকেই আপনারা জীবন প্রমাণ যে আইডি রয়েছে সেই আইডিও এখান থেকেই পেয়ে যাবেন এখানে আপনার সিএসি আইডি শো করবে তারপরে পিপিও যে নাম্বার সেটা এখানে শো করবে যতগুলো কাজ আপনি করেছেন সেই ডেটগুলো এখানে শো করবে খুব সহজেই কিন্তু আপনারা এখান থেকেই জীবন প্রমাণ আইডি নিয়ে বা সেই আইডি থেকেই খুব সহজেই কিন্তু আপনারা সেই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন